হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ডিমের কারি। তো ডিমগুলোকে নিয়ে নিয়েছি আমি, এটা রেফ্রিজারেটর থেকে বার করে রেখেছি। অ্যাটলিস্ট 1 ঘন্টা হয়ে গেছে বার করে রেখেছি, দেখতে পাচ্ছেন রুম টেম্পারেচারে হয়ে গেছে সব। আর এখানে কড়াইতে আমার 6 গ্লাস মতন জল নিয়েছি আর রুম টেম্পারেচারে জল, দুটোই কিন্তু রুম টেম্পারেচারে করতে হবে। এই না যে ফ্রিজ থেকে বার করে সেদ্ধতে দিয়ে দিলাম, মানে গরম জলে দিয়ে দিলাম তো ডিমটা ফেটে যাবে। তো তাই জন্য আমি ডিম একদম রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে করে নিয়েছি। এখন মানে জলটাও হচ্ছে রুম টেম্পারেচারে। তো এখন আমি ডিমগুলো দিয়ে দেবো এক এক করে জলের মধ্যে, আস্তে আস্তে করে দেবো, এনা যে ফেটে যাবে। ডিম সেদ্ধ করারও একটা টেকনিক আছে, কেন কি ফ্রিজ থেকে বার করেই অনেকেই দিয়ে দেয় গরম জলের মধ্যে দিয়ে, তাড়াতাড়ি করতে চায়, ডিম ফেটে যায় তাদের। আচ্ছা, এখন সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি নুন দিয়ে দেবো এর মধ্যে, 2 চামচের মতো নুন দিয়েছি। এখন আমি স্টোভটা অন করে দেবো, দেখুন আমার স্টোভ আমি এখন অন করে দিচ্ছি, একদম হাইতে করে রাখছি। এখন এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো আর 15 মিনিট ধরে পুরো পুরো ডিমটা ফোটাবো, 15 মিনিট ধরে ফোটালে পর তারপরে বন্ধ করে দেবো, বন্ধ করে রেখে দেবো, আবার একটু ঠান্ডা হলে পর খোসাগুলো ছাড়াবো। আচ্ছা, নুনটা কেন দিলাম সে কারণটা জানিয়ে দিই। নুনটা এই জন্য দিয়েছি কি যে খোসাগুলো খুব ইজিলি বেরিয়ে আসতে পারবে ডিমের মধ্যে থেকে, এই না যে ছাড়ানোর সময় ডিমগুলো ভেঙে অর্ধেক খোসার মধ্যে রয়ে যাবে আর অর্ধেকটা ভেঙে যাবে, সেটা হবে না। তো তাই জন্য আমি নুনটা দিয়ে দিয়েছি। তো নুনটা যে ফুটবে, মানে জলের সাথে ফুটতে থাকবে, তো সাথে সাথে মানে ডিমটা খুব একদম আস্ত বেরিয়ে আসবে। কারণ কি ডিমের কারি করতে গিয়ে যদি ডিমটাই ভেঙে গেল তাহলে তো আর কি, মানে ওটা দেখতেও ভালো লাগবে না, মানে খেতেও সেরকমও লাগবে না। তো আমি চাইছি কি যে আমার ডিমগুলো একটাও না ফাটুক আর ইনট্যাক্ট থাকুক। এখন এটার উপর আমি একটা লিড দিয়ে দেবো, 15 থেকে 20 মিনিট অবধি ঢেকে ফুটাবো, এনা যে খুলে ওই করবো। কেন কি ঢাকলে পর কী হবে, ভেতরের যে ইয়কটা আছে, যে কুসুমটা যখন সেদ্ধ হবে ওটার ময়েস্ট থাকবে। আর আপনারা যদি ঢাকনা খুলে করেন তাহলে দেখবেন ডিমের কারি বানানোর পরেও কুসুমগুলো ভেতর থেকে ড্রাই একদম। তো আমার মনে হয় ময়েস থাকলে বেশি ভালো লাগবে। তো এর মধ্যে আমি একটা লিড দিয়ে দেবো, এই যে আমি লিডটা দিয়ে দিচ্ছি, 15 to 20 মিনিটস অবধি এটা ফোটাতে দেবো একদম ঘড়ি দেখে, তারপরে স্টোভটাকে অফ করে দেবো, হয়ে যাবে আমার ডিম সেদ্ধ। এই দেখুন আমার ডিমগুলো, এই দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে একদম, কেন কি অলরেডি আমার এটা 20 মিনিট হয়ে গেছে। আমি এখন স্টোভটা অফ করে দিচ্ছি আর এইভাবেই আমি ঢাকা দেওয়া থাকবে, খুলবো না, আরও 15 থেকে 20 মিনিট পরে গিয়ে খুলবো, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনও খোলা যায়, তাহলে কি ডিমের খোসাগুলো না খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারে। তো তাই জন্য আমি একটু টাইম নিয়েই এটা খুলবো, প্রায় 1 ঘন্টা পরেও খুলে দেবো, যখন আমি রান্না করার জন্য রেডি হয়ে যাব। তো ডিম ছাড়াতে একদম মানে কোনো অসুবিধেই হবে না, আর ডিম ছাড়ানোর সময় আমি রেকর্ড করে দেখাবো কীভাবে ডিমটা ছাড়াচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলবো, আমি একদম ঢাকনা খুলিনি। এই দেখুন একটা ডিম কিন্তু ফাটেনি আমার, কোনো ডিম ফাটেনি, একদম ইনট্যাক্ট রয়েছে। এখন আমি ছাড়িয়ে ফেলবো। ইউজুয়ালি আমি যে প্রসেসে ডিমটাকে মানে ভালো করে সেভ করে একদম
রুম টেম্পারেচারে করে সেদ্ধ করতে দিয়েছি, ওটাই হচ্ছে রাইট প্রসেস। ওটা ছাড়া যদি কেউ করে তাহলে ডিম দেখবেন ফেটে যাবে, কিছু কিছু ডিম ঠিক থাকবে, কিছু কিছু ফেটে যাবে। তো এই যে দেখুন এখনও গরম আছে, দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমি ছাড়াই। এই দেখুন, কেন কি এর মধ্যে নুন দেওয়া আছে তো খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। এই দেখুন কি সুন্দর ছাড়ানো হয়েছে। এই যে দেখুন ডিমগুলো আমি কি করলাম, আস ভেতর থেকে একটুখানি চিড়ে চিড়ে দিয়েছি, যে দেখেছেন চাকু দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি প্রত্যেকটা। এ না যে আমি কড়াইতে দেব ফেটে উঠবে সব ডিম, তাই জন্য আমি একটু প্রত্যেকটা ডিমের মধ্যে যে দেখুন চিড়ে চিড়ে দিয়েছি দুটো দুটো। এই দেখুন ঠিক আছে, এবার নুনটা দিয়ে দেবো, এক চামচ মতো নুন, হলুদ গুঁড়ো দেবো হাফ টিস্পুন, আচ্ছা এখন দেব কাশ্মীরি লাল লাল মির্চ যেটাকে বলে দেগি মির্চ, এই দেখুন খুব অল্প দিচ্ছি কালারের জন্য। আর এই আলু একটা কেটে রেখেছি, আলুটার মধ্যেও এখন সবগুলো মিলিয়ে দেবো আমি, এখন ভাজবো তো। তো হলুদ, এখন এক এক করে আমি সব ডিমগুলো ভাজবো আর আলুটা পরে ভিজে নেব। তো এখন স্টার্ট করে দিই। এখানে হচ্ছে আমার তেল গরম দিয়েছে, দু কাপ মতন তেল, কড়াইটা গরম হয়ে গেছে, এই দেখুন একদম ভালো গরম হচ্ছে, খুব তাতিয়ে নিতে হবে কড়াইটাকে। আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, দু চিমটে নুন দিয়ে দিলাম, একটু গরম হবে তো ধোয়া ধোয়া বেরোবে। আমি এই ডিম ছেড়ে দিচ্ছি, দুটো দুটো ডিম ছেড়ে দিচ্ছি, তাহলে ভালো ভাজা হবে। সব ডিম একসাথে ছেড়ে দিলে তো মানে ভাজাটা ইকুয়ালি হবে না। এই যে আমি ভেজে নিয়েছি ডিমগুলোকে, আর এখন কারিটা বানাবো। দুটো তেজপাতা নিয়েছি, আর এখানে আমার কাছে দেখুন একসাথে অনেক পেঁয়াজ রসুন আদা বাটা করে রেখেছি, তাকে আমি রোজ রান্না করি তো ইউজ করতে পারবো, কেন কি এখন কোয়ারেন্টাইন আছে, ওই একটু একটু করে পেঁয়াজ রসুন বাড়তে বাড়তে অনেকবার ব্লেন্ডার বার করতে হবে, আবার নিজেকেই ধুতে হবে, তাই জন্য একবারে অনেকটা করে রেখেছি, ফ্রিজারে রেখে দিই। এ দেখতে পাচ্ছেন এখান থেকে বরফ চাঙ্ক হয়ে রয়েছে, তো এই সামনে থেকে নেব। আচ্ছা আমি আগে তেলটা নিয়েছি, যতটা আমি তেলটা ফ্রাই করেছিলাম ডিমে, ডিমে যখন ফ্রাই করেছিলাম তো অনেক তেল ছিল, সেটাকে কমিয়ে নিয়েছি, নিয়ে কারির মতো নিয়েছি, এখানে জাস্ট একটা টেবিল স্পুন আছে। আর এই দেখুন তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ
নুন দিয়ে দিচ্ছি 2.5 টিস্পুন কম ভাজা ভাজা হবে যখন একদম তেলটা ছেড়ে যাবে পেঁয়াজ থেকে ততক্ষণ অব্দি ভাজবো আচ্ছা আপনাদেরকে একটু বলে দিই আমি আগে বলতে মানে আমার মিস্টেক হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা বাটা ছিল ওটা তো 3-in-1 করে রেখেছিলাম তো পেঁয়াজও ছিল রসুনও ছিল আদাও ছিল তো তিনটে জিনিসকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তো সেটা দু হাতে দিলাম এখন এর মধ্যে দুটো টমেটো দিয়ে দেবো আচ্ছা যাদের বাড়িতে এখন টমেটো নেই তারা তাদের কাছে যদি ক্যান টমেটো পিউরি থেকে সে পিউরি দিয়েও দিতে পারে খুব ভালো হতে পারে তো আমি জাস্ট বলে দিচ্ছি এখন তো সব কিছু সম্ভব নাও হতে পারে তো টমেটো পিউরিটাও চলবে খুব ভালো লাগবে দুটো টমেটো কুচিয়ে দিয়ে দিয়ে দেবো আর এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেবো স্যার 1 চামচ হলুদ লঙ্কার গুঁড়ো 2 চামচ দেবো একটু ঝাল ঝাল করতে চাইছি তাই জন্য কাশ্মীরি দেগি মিরচের পাউডার 1 চামচ জিরে বাটা 1 চামচ আর আমার এখানে করা আছে আগে থেকেই ধনে আস্ত ধনেকে আমি তেলে এরকম বানিয়ে রেখেছি তো ধনেটাকে আস্ত রোস্টেড করে তারপরে একটুখানি আমি ওই হামালদিস্তা দিয়ে একটুখানি মানে ব্লেন্ড করেছি মানে কোর্স আছে এখনও ভালো করে ব্লেন্ডেড হয়নি তো সেটা দিয়ে দিলাম এখন কষে কষে মশলাটা ভালো করে হয়ে যাবে আর এদিকে আমি গরম জল দিয়ে রেখেছি মানে আমার ক্যাটলে গরম জল হয়ে গেছে কারির জন্য ইউজ করব এখন এর মধ্যে আমি আলুটা আগে দিয়ে দেবো কারণ কি আলুটা একটু সেদ্ধ হতে লাগবে তো যতক্ষণে হবে ততক্ষণে আমি আলুটা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে ভালো করে কষেও যাবে আর এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি আপনারা পারলে চিনি দেবেন কিন্তু আমি তো একটুখানি ওই যে নুন আর মিষ্টির একটুখানি আন্দাজটা রাখি তাতে টেস্টি হয় খাবার খেতে এই দেখুন খুব অল্পও দিয়ে দিচ্ছি আপনারা হাফ টিস্পুন কি বলে 1/4 টিস্পুন দেবেন চিনি যদি চিনি দেন তো 1/4 টিস্পুন আপনারা দেবেন চিনি এই আমি দিয়ে দিলাম জাস্ট যেন ছুঁয়ে যায় একদম মিষ্টি মিষ্টি যেন না হয় এটা ঝাল ঝাল হবে কেন ডিমের কারি হচ্ছে একদম মানে মাখো মাখো ঝাল ঝাল হবে একটু হবে দেখুন টমেটোগুলো একদম মিশে গেছে আমি কিন্তু বেশি খুব একটা জল দেব না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশি সময় নেয় না একটু জিভে লাগিয়ে দেখবো সব ঠিকঠাক আছে কি না সব ঠিক আছে এখন ডিমগুলো দিয়ে দেবো এখন একটু কষিয়ে নেবো ডিমগুলো পুরো এর মধ্যে দিয়ে দেবো এখন একটু জল আমার ফুটন্ত জল আছে ঠিক 1 কাপ মতন জল দিয়ে দিলাম বেশি দিইনি
আপনি যদি ঝোল রাখতে চান আপনারা রাখতে পারেন, হাত দিয়ে খেতে গেলে একটু ঝোল লাগে বেশি। আচ্ছু দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন। সবকিছু একদম খুব ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। আর আপনারা চিনিটা খুব সাবধানে দেবেন, বেশি দেবেন না, 1/4 টিস্পুন দেবেন, তার বেশি এক ফোঁটাও না, দিলেই মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আমার রান্না শেষ, আমি এখন ঘি গরম মশলা দেবো এর মধ্যে দিয়ে একদম শেষ করব আমার আজকে রান্নাটা। স্টোভটাকে অফ করে দিলাম। ডিমটা একদম হয়ে গেছে, আমি স্টোভ অফ করে দিয়েছি ওদিকে। এদিকে আমি দেখিয়ে দিচ্ছি কি যে মোটা যে এলাচগুলো হয় না বড় বড় কালো কালো, তার সিডসগুলো নিয়ে নিয়েছি, নিয়ে আমি বেটে নিয়েছি, দিয়ে এখন এই গরম মশলাটা দিয়ে দিলাম। ভীষণ সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোয়, দারুণ লাগে। আর দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম, আর এই যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে এলাচের গন্ধটাই, বড় মানে মোটা এলাচ যেটা হয়, বড় এলাচটা, সেটার সিডসগুলো দিলে পর ডিমের কারিতে ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। এখন আমি একদম লিড দিয়ে ঢেকে দেবো, লিড দিয়ে ঢেকে দেবো, আর তারপরে এটা পরে 5 মিনিট পরে খাবো, তারপরে আমি ডিশ আউট করে আপনাদেরকে দেখাবো। এই যে ঢেকে দিলাম 5 মিনিট, তারপরে আমি খুলবো, কেন কি আমি চাই কি যে এলাচের গন্ধটা পুরোপুরি ডিমের মধ্যে ভেতরে ভালো করে যাক। এই যে দেখুন ডিমের কারি একদম রেডি হয়ে গেছে, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, পোলাও দিয়েও খেতে খুব ভালো লাগে। তো আপনারাও বানাবেন আমার রেসিপিটা ফলো করে, একদম রেসিপিটা ফলো করলে পর খুব ভালো আর টেস্টি হয়, আপনারাও খাবেন, এনজয় করবেন। আর কোয়ারেন্টাইন থাকতে গিয়ে আপনারা ভালো ভালো খাবার খাবেন, আমার রেসিপি ফলো করবেন, আর এক্সারসাইজও করবেন। এক্সারসাইজ যদি না করেন তাহলে সব কিন্তু ওয়েট গেন হয়ে যাবে খেতে খেতেই, সবাই ঘরের মধ্যে অল্প জায়গায় আছে, এক্সারসাইজ করবেন তো ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।